এসি সার্ভিসিং করা হচ্ছে এবং এসিতে গ্যাস লোড করা হবে। পুরো ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটা হচ্ছে আপনার কিভাবে মাদ্রাসাতে আমরা কাজ করি এবং মাদ্রাসার এসিগুলো তো কিভাবে গ্যাস শেষ হয়ে গেলে সেই গ্যাস আমরা আবার পুনরায় ভরে দেই এবং গ্যাসগুলো কিভাবে ঢালে সেগুলো দেখাবো। আর মাদ্রাসাতে আমাদের কাজ হচ্ছে আপনার এসিগুলো ঠিক করা, যে যে মাদ্রাসাতে আপনার এসিতে প্রবলেম হয় সেই এসিগুলো আমরা হয়তো সার্ভিসিং করি, আর যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে আমরা রিপেয়ার করে দিই, আর যেগুলোতে গ্যাস নাই সেগুলোতে আমরা গ্যাস ভরে দেওয়ার চেষ্টা করবো। তো যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। তো আজকের ভিডিও থেকে জানতে পারবেন আমরা সৌদি আরবে কীভাবে মাদ্রাসার কাজে এই আপনার ইলেকট্রিশিয়ানের যে কাজগুলো সেগুলো করে থাকি, তো সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়ি, আপনাদেরকে ভিডিওর মূল অংশে চলে যাই। প্রথমে আমরা মাদ্রাসায় চলে আসলাম এবং মাদ্রাসাতে আসার পরে মাদ্রাসার এরিয়াল ভিউগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মাদ্রাসা। এই মাদ্রাসাতে আজকে আমরা এসি সার্ভিসিং করব এবং যে যে এসির মধ্যে আপনার গ্যাস নাই সেই এসির মধ্যে আমরা গ্যাস ভরার ট্রাই করব। তো সেই ভিডিওটা দেখার জন্য আপনার পুরোটা ভিডিও না টেনে দেখতে হবে। এই যে এগুলো এক একটা হচ্ছে ক্লাসরুম, বাচ্চাদের ক্লাসরুম, এটা হচ্ছে মাদ্রাসা বা স্কুলও বলতে পারেন। এটা হচ্ছে সৌদি আরব রিয়াদ শহরের মধ্যে। সো আজকে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো কীভাবে আমরা সৌদি আরবে মাদ্রাসার কাজে এবং এসি সার্ভিসিং বা এসি রিপেয়ার করে থাকি। এটা হচ্ছে একটা ক্লাসরুম, কম্পিউটার রুম। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ভাই আমার যারা সাথে কাজ করেন মাসরি, ওনারা এখানে কাজ করতেছেন এবং ওনারা ইলেকট্রিশিয়ানের কাজটা করতেছেন। এখানে কিছু বোর্ড সমস্যা হয়েছে, পড়ে গেছে, সেই বোর্ডগুলো ওনারা রিপ্লেস করছে। তো দেখুন কীভাবে কাজ করি এখানে আমরা। তো ওনারা হচ্ছেন আমাদের কোম্পানিতে, আমরা ওনাদের সাথে একসাথে কাজ করি ইলেকট্রিশিয়ানের। তো দেখেন এখানে যে একটা বোর্ড পড়ে গেছে, অনেক বাজেভাবে পড়ছে, দুইটা বোর্ড পড়ছে, সেই বোর্ডগুলো চেঞ্জ করে দেওয়া হচ্ছে আর কি। তো দেখতে থাকুন কীভাবে কী হয়। এই যে ছাদের মধ্যে চলে আসছি, আর অনেক গরম বাহিরে, যারা মিডল ইস্টে থাকেন তারা জানেন আসলে রোদের কতটা তাপ। এই যে এসিগুলো আমরা যখন ছাদ থেকে কিছুটা রিপ্লেস করতে হয় বা রিপেয়ার করতে হয় বা অথবা গ্যাস ভরতে হয়, সেগুলোর মধ্যে আসলে অনেক রোদ থাকে এবং রোদের মধ্যে আমাদেরকে কাজ করতে হয়। দেখুন ভাইগুলো কাজ করতেছেন এবং ইন্ডিয়ানই আছেন এবং বাঙালিও আছেন সাথে। এসিটির গ্যাস শেষ হয়ে গেছে, তাই আমরা এটার মধ্যে গ্যাস এখন ঢেলে দিব নতুন গ্যাস। তো দেখুন ভাইটি কীভাবে কাজ করতেছেন এবং গ্যাসটাকে চেক করে তারপর গ্যাসটাকে এখানে লোড করে দিব। তো আসলে সৌদি আরবে যারা ইলেকট্রিশিয়ানের কাজে আসেন এবং যারা ফ্রিজ, এসি বা এই ধরনের কাজে আসেন তারা অবশ্যই জানবেন। এই যে দেখেন গ্যাসটাকে উনি লোড করবে এখন। তো দেখা যাক কী হয়, এই যে উনি নেপে নিচ্ছেন, তারপর গ্যাসটাকে এখন লোড করে দিবেন। এসিতে গ্যাস লোড করা হয়ে গেছে, এখন সাবানের পানি দিয়ে চেক করবে লিক করে কি না। তো আলহামদুলিল্লাহ লিক করছে না। তো আজকের ভিডিওটা দেখে আপনারা কি শিখতে পারলেন, কি বুঝতে পারলেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।
অবস্থা কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কয়দিন হইছে আইছেন যে? আজকে 3-4 দিন হলো। 3-4 দিন হয়ে গেছে? হ্যাঁ। প্রিয় দর্শক শ্রোতা, বাইটাকে দেখতে পারতেছেন, বাইটা আমাদের কোম্পানিতে আসছে আজকে 3 দিন। আচ্ছা, 3 দিনে আসছে উনি মাদ্রাসার সাফসাফে কাজে আসছে, নাদাফার কাজ। তো আপনাকে কি বলছে যিনি আনছে, উনি কি হয় আপনার, যে যার মাধ্যমে আসছেন? পরিচিত নাকি কাকা? কাকা কাকা। আচ্ছা, কত টাকা লাগছে সৌদি আরবে আসতে? 4 লাখ। 4 লক্ষ টাকা লাগছে? হ্যাঁ। কি বলছে, কি কি কাজ? মাদ্রাসার কাজ, মানে ক্লিনার। হ্যাঁ। বেতন কত টাকা বলছে? 850। আচ্ছা, বেতন ঠিক বলছে, কারণ বেতনটা আপনার 800 টাকা দিব একটা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা করলে, মহিলা মাদ্রাসা করলে আপনার 300 টাকা, এলো 1100 টাকা। যদি মহিলা মাদ্রাসা পান আর কি, আর না পাইলে আপনার একটাই মাদ্রাসা। যাই হোক, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আসছেন, সৌদি আরবে কাজ করেন, কোনো প্রবলেম নাই। তো কেমন লাগতেছে সৌদি আরবে ভাইয়া? ভালো ভালো লাগতেছে। হ্যাঁ, আসছেন মা বাবার জন্য, ফ্যামিলির জন্য আসছেন, কষ্ট করেন, সমস্যা নাই, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে কথা আর কি। তো খাওয়া দাওয়া তো ঠিক মতো হইতেছে না? আচ্ছা আচ্ছা, যাক। তো এখন আপনি এসির কাজে আসছেন, এসির কাজ আপনি নতুন হয়তো এখানে আসছে, কিছুদিন পরে আপনাদেরকে মাদ্রাসার মধ্যে দিয়ে দিবে, মাদ্রাসা না দেওয়ার কাজে, মানে ক্লিনারের কাজে। হ্যাঁ জি। যাক যাক, ভালো ভাই, কাজ করেন, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, দোয়া করি কাজ করে যান। আপনি কি ওনার সাথে আসছেন? এই যে ওনার সাথে আসছেন না, একসাথে আসছেন দুইজনে? আপনি কি ওনার পাশের বাড়িতেই নাকি? একই গ্রামে? আচ্ছা আচ্ছা, তো আসছেন মাদ্রাসার কাজেই না? সেম সেম, মানে মাদ্রাসার কাজে 850 টাকা মনে বলছিল রিয়াল। জি। মাদ্রাসার কাজ, নাদাবার কাজ, মানে হচ্ছে ক্লিনারের কাজ, তাই তো? জি জি। কেমন লাগতেছে সৌদি আরবে আসার পরে? আসার পরে তো সৌদি আরবে আসার পরে ভালোই লাগতেছে, কিন্তু হ্যাঁ ওইটাই, সমস্যা নাই, আস্তে আস্তে ভাষাগুলো শিখেন, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। আর আসছেন মন খারাপের কিছু নাই, কাজ করেন। এখন আপাতত আপনাদেরকে এসির কাজে দিছে, তো এসির কাজে আপনাদেরকে রাখবে না, কারণ আপনারা আসছেনই মাদ্রাসার সাফসাফের কাজে। আচ্ছা আচ্ছা, যাক, তো সমস্যা নাই, ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজ করবেন সুন্দরভাবে, সমস্যা নাই।